নমস্কার, ডিজিট বাংলায় আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা আপনাদের কাছে স্যামসাং S9 ফোনটির রিভিউ নিয়ে এসেছি। এই ফোনটির দাম 57,990 টাকা। এই দামের ফোনের মধ্যে এই ফোনটি কেমন তা তো আমরা দেখবই, আর এর সঙ্গে আপনাদের এও বলি যে এই ফোনটি S9 প্লাস ফোনটির একটি ছোট ভেরিয়েন্ট। এই দুটি ফোনের মধ্যে ডিসপ্লে আর ব্যাটারি এদের একমাত্র বড় পার্থক্য নয়, এই S9 ফোনটি বড় ফোনটির থেকে অনেক বেশি এরগোনমিক। আমরা যদিও S8 ফোনেও এই একই রকমের জিনিস দেখেছি, তাহলে এই দুটি ফোনের মধ্যে পার্থক্য কোথায় আর নতুন ফোনের আপগ্রেডেশনের কি কোনো দরকার ছিল? আসুন দেখা যাক। যেখানে অন্য সব ফোনে নচ দেখা গেছে, সেখানে গ্যালাক্সি S9 ফুল স্ক্রিন যুক্ত। আর এই স্যামসাং ফোনটি ছোট কিন্তু প্রমিনেন্ট ফোর্স চয়েস যুক্ত। আর এই ফোনের ফ্রন্টে এজের কাছে কার্ভ আছে। এর বেজেল একটু বেশি থিন, আর এর হাইট অনুসারে এটি 2 মিলিমিটার সেভ করে নেয়। এর ডিসপ্লে সাইজ 5.8 ইঞ্চি। গ্যালাক্সি S8 এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে সবাই অপছন্দ করেছিল, আর এবার স্যামসাং তা ঠিক করে নিয়েছে। এই ফোনটি যখন ঘোরানো হবে তখন সেখানে পরিবর্তন দেখা যাবে। এখন এটি ক্যামেরার লেন্সের একদম নিচে আছে, আর এখন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা বেশি সহজ। এই 5.8 ইঞ্চির সুপার আমোলেড ইনফিনিট ডিসপ্লে স্যামসাং গ্যালাক্সি S9 এর অন্যতম প্রধান আকর্ষণ। এতে আপনারা হাইয়েস্ট অ্যাসপেক্ট রেশিও পাবেন, আর এর ডিফল্ট ডিসপ্লে সেলিব্রেশন গ্যালাক্সি S8 এর মতন। আপনারা যদি এর কালার টেম্পারেচার নিয়ে খুশি না থাকেন, তবে এর ডিসপ্লে সেটিংসকে আপনারা টুইং করতে পারবেন। এই S9 ফোনটি এক্সিয়ন্স 9810 প্রসেসরে চলে। স্যামসাং এর UI সেভাবে সাহায্য করে না, আর এই ফোনটিতে একটি ডেইলি ড্রাইভার আছে, তবে অনেক সময় ফোনটি শাটার একটু ডাউন দেখায়। এর বাস্তব পারফরমেন্স বেশ ফ্লোযুক্ত, অ্যাপ সহজে ওপেন হয়ে যায়, আর এখানে আপনারা যখন দুটি মেমারি আর অ্যাপের মাঝে সুইচ করেন তখন এটি বেশি সময় নেয় না। এই ফোনের বেসিক পারফরমেন্সে কোনো ল্যাগ নেই, আর এটি কম বেশি হিট না হয়েই কাজ করে। আর আমরা বাকি UI আর MR ইমোজির সঙ্গে আমাদের গ্যালাক্সি S9 প্লাসের রিভিউতে আগেই বলেছি। আর ক্যামেরার দিক থেকে এই গ্যালাক্সি S9 ফোনটি একটি 12 মেগাপিক্সেলের 26mm ক্যামেরার ডুয়েল অটো ফোকাসের সঙ্গে দেওয়া হয়েছে। আর এটি অপটিক্যাল স্টেবিলাইজেশন সিঙ্গেল LED ফ্ল্যাশের সঙ্গে আছে। আর যেটা মজার তা হলো যে এই ক্যামেরাটি F1.5 আর F2.4 এর মধ্যে সুইচ হয়, আর দিনের আলোতে তোলা ছবিতে বেশ পার্থক্য দেখা যায়। এই ফোনটির শাটার স্পিড অ্যাডজাস্ট করার ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। তাহলে এই F2.4 অ্যাপারচারটির কাজ কি, আসুন সেটাও দেখে নেওয়া যাক। আর অন্যদিকে এর 1.5 অ্যাপারচার প্রতিযোগিতার থেকে অনেক এগিয়ে। এই ফোনের ওয়াইড অ্যাপারচার বেশি লাইট দেয় আর রেজলিউশনে শ্যুট করে, আর তা বেশ ভালোভাবেই করে। এই গ্যালাক্সি S9 ফোনটি অনেক ভালোভাবে ডিটেলস সেভ করতে পারে, আর সেখানে স্যামসাং এর সিগনেচার হলুদাবর্টিং লাইট শট দেখা গেছে। আর S9 ফোনটিতে 969 FPS এর সুপার স্লো মোশন ভিডিও 720px আসে। আর এই ফোন এর 8 মেগাপিক্সেলের ক্যামেরা F1.7 অ্যাপারচার আর S8 এর S9 এর সঙ্গে আছে। আর এই ফোনের সেলফি ভালো ডিটেলের সঙ্গে আসে, আর এতে ভালো মিউটি বোর্ডও আছে। এটি একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা। S9 ফোনটির সবার শেষে আমরা ব্যাটারির কথা বলবো। আর এতে 3000mAh এর ব্যাটারি আছে যা এক্সিয়ন চিপসেট যুক্ত। তবে এর ফল এক নয়, PC মার্কিং এই ব্যাটারি 2.0 লাইভ পারফরমেন্স দিলেও গ্যালাক্সি S8 এর থেকে 25% কম। আর একটি ফ্ল্যাগশিপ ফোনের ভবিষ্যতের জন্য এটি কিন্তু অত ভালো দৃষ্টান্ত নয়। এই ফোনের ব্যাটারি 80-40% কমে যায় যখন আমরা PUBG মোবাইল গেমিংয়ের খেলে থাকি। তবে স্যামসাং এর সঙ্গে একটা বান্ডেল ফাস্ট চার্জার দিয়েছে, আর যার মাধ্যমে এই ফোনটি 1.5 ঘন্টার কিছু সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। আর তাহলে সব মিলিয়ে স্যামসাং এর এই ফোনটি একটি ভালো ফোন। যদিও এই ফোনের ক্যামেরায় তোলা ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করলে আপনার মুখটি একটু বেশি লাল রঙের বলে মনে হতে পারে, তবে আমরা কোথাও না কোথাও স্যামসাং S8 একটু হলেও মিস করব। তাহলে আপনাদের আমাদের এই রিভিউটি কেমন লাগলো তা আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এরকম আরও অনেক ভিডিও দেখতে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।